তো বন্ধুরা এই মুহূর্তে দারুণ একটা খুশির খবর গোটা পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশবাসীর জন্য বন্ধুরা এই মুহূর্তে যেহারে গরম গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে পড়েছে তাতে দুই বঙ্গবাসী প্রচণ্ড অস্বস্তির মধ্যে রয়েছে এবং এই অস্বস্তির হাত থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু এপ্রিল মাসের শুরুতে এই একটি বিশেষ দিনে কিন্তু ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের বহু জেলাতে সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চলে একটা হালকা মাঝির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি পরবর্তী চব্বিশ ঘন্টাতে কোন কোন জেলাতে ঝুরু হাওয়া বাহার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদের একদম অনস্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একবারও স্কিপ না করে এছাড়া বন্ধুরা কিছুক্ষণ আগে আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে ঠিক একই কথা বলেছে যে খুশির বার্তা কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দুটো জিনিস একবারে মিলিয়ে দেখে নেব যে আলিপুর আবাদ দপ্তর থেকে যেটা বলছে এবং পাশাপাশি আমরা যেটা লাইভ আপডেট দেখাতে চলেছি তো সেটা কিন্তু একদম মিলিয়ে নেবো তো দিস ভিডিও উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং তো বন্ধুরা সময় নষ্ট না করে আমরা কিন্তু বজ্র বৃষ্টি মোড়টাকে সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং সিলেক্ট মাত্র আমরা কিন্তু একবারে জাম্প করে এসেছি রবিবারের দিনকে চার কিন্তু দারুণ একটা খুশির খবর গোটা পশ্চিমবঙ্গে কি হতে সেটা কিন্তু দেখাবো তো দেখতে পাচ্ছেন আবহাওয়া চলছে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই তো যখনই আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকালবেলা দশটা থেকে এগারোটা আসা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছেন একটা সময় চলে এসছে দশটার সময় কিন্তু এই যে বালাসোর আশেপাশে এখানে কিন্তু একটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে অর্থাৎ প্রথমে কিন্তু যে ভুবনেশ্বরের চত্ব রয়েছে এখানে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে এবং এইখান থেকে একটা বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড়ে গতিতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা আশেপাশে আসতে চলেছে এবং কলকাতার আশেপাশে বন্ধুরা এই যে গোটা এলাকা রয়েছে সেখানে কিন্তু পুরোপুরিভাবে ছেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছুক্ষণ আগে সেটা কিন্তু আপনারা দেখলেন তো আমরা আরও বিশ্লেষণ করব ভালোভাবে দেখতে পাচ্ছেন বারোটার সময় চলে আসছে এবং একটার সময় যেই এসেছি তখন দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গে মূলত দক্ষিণবঙ্গটাকে কিন্তু পুরোপুরিভাবে কভার করে ফেলেছে এই ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সব দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের যে আইকন সেটা কিন্তু স্পষ্টভাবে দেখাচ্ছে অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশের পশ্চিমবঙ্গের বহু জেলাতে রয়েছে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই এবং ট্র্যাকটাকে চালানোর আগে যদি আমরা মিটারটাকে চালিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু বলা যেতে পারে যে চার মিলিমিটারের কাছাকাছি একটা তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলা পড়বে তার মধ্যে যেটা দেখতে পাচ্ছি কলকাতা রয়েছে তারপর হচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে আরামবাগ রয়েছে বর্ধমান রয়েছে এছাড়াও শান্তিপুরও রয়েছে ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর রয়েছে এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান তিনটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চিটাগং জেলার আশেপাশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের বহু জেলাও কিন্তু এর মধ্যে রয়েছে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোড়টাকে যদি নিয়ে যাই বৃষ্টিপাতের পরিমাণ কিংবা পোকার মোড়ে চলুন আমরা বৃষ্টিপাতের পোকার মোড়ে যাই বৃষ্টিপাতের পোকার মোড়ে আসলে একদম ক্লিয়ারলি বোঝা যাবে যে হচ্ছে এই যে বারোইপুরের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটার সময় বৃষ্টি আসতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরামবাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি মনে হয় চাকডা এছাড়াও শান্তিপুরে বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে অপরদিকে বন্ধুরা বিহালার আশেপাশে বহু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপদ রয়েছে এছাড়াও হলদিয়ার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা একেবারে যদি আমরা আবারও পূর্বে অবস্থানে ফিরে যাই যেমন বছরে ঝড় বৃষ্টি মরে সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে দেখে দিই যে কোথায় কোথায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু উলুবিরিয়ার আশেপাশে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বারুইপুরের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যদি আমরা ঢুকে যাই ধীরে ধীরে যেমন হচ্ছে শ্যামপুরের আশেপাশে বৃষ্টিপাত আসতে পারে এছাড়াও শ্রীকান্তপুরের আশেপাশে রয়েছে সাতক্ষীদের দিকেও খুবই হালকা বছর বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে এছাড়াও আমরা ওপর দিকে যশোর দেখতে পাচ্ছি যশোরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সময় হচ্ছে নড়াইল জেলা দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি কতুলপুরের এখানে দেখতে পাচ্ছি এছাড়াও মেহেরপুর বোঝা যাচ্ছে এছাড়াও আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে বাংলাদেশের বহু জেলা কিন্তু মধ্যে পড়ছে রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুরটা একদম উত্তরের দিকে পড়ে যাচ্ছে কিন্তু দক্ষিণে যে জেলাগুলো বললাম সেখানে কিন্তু কুমিল্লার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন যশোরে বৃষ্টিপাত আসতে পারে দেখতে পাচ্ছেন মনুরাপ তো কিছু কিছু জেলা কিন্তু এমনভাবে রয়েছে যেখানে একটা হালকা মাঝিরে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত একটা শান্তির বৃষ্টি বলা যেতে পারে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই যে ভয়ানক গরম পড়েছে এই গরমের হাত থেকে রেহাই দেওয়ার মতো একটা বৃষ্টিপাত কিন্তু আমরা নিজের চোখে দেখতে পাচ্ছেন এছাড়াও আমরা যদি অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু বাদাম পাহাড়ের আশেপাশে একটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বরের আশেপাশেও কিন্তু একটা তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তো আমরা যদি একটুখানি ট্র্যাকটাকে চালিয়ে দিই একটা থেকে যদি দুটোর সময় চলে যায় দেখুন দুটো সময় চলে এসেছি দুটো থেকে তিনটে সময় চলে এসেছি তিনটে সময় কিন্তু সে বৃষ্টিপাতের অবস্থানটা কিন্তু একদম সেম রয়েছে তো এই মুহূর্তে দেখতে পালেন যে রবিবারের দিনকে এপ্রিল মাসের চার তারিখে একটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই উইন্ডি অ্যাপের তরফ থেকে দেখিয়ে দিয়েছে তো এটা কতটা সত্যতা রয়েছে সেটা আমরা যাচাই করে নেব আলিপুর আবাদপ্তর তরফ থেকে রিপোর্টে তো আমরা এবারে সরাসরি পৌঁছাবো আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে এপ্রিল মাসের চার তারিখে করতে পারে সেটা আমরা দেখবো তো বন্ধুরা তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এবারে পৌঁছে গিয়েছি একদম সরাসরি ভাবে যেটা বলছে ডিস্ট্রিক্ট লেভেল ওয়েদার ফোরকাস্ট ফর সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে এটা কিন্তু কিছুক্ষণ আগেই একটা রিপোর্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলাতে কিন্তু তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সেটাও দিকে যাব তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অপরদিকে কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া বাঁকুড়া অপরদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে একটা সতর্কতা বার্তা দিয়েছে অর্থাৎ এই সতর্কবার্তা যেটা বলছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বহু জেলাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা হালকা মাঝারি ঝোড়ো হাওয়া বইবে সেটার কিন্তু সতর্কবার্তা হলুদের মাধ্যমে দেখিয়ে দিয়েছে অপরদিকে আপনাদেরকে যেটা বলবো যে হচ্ছে এপ্রিল মাসের চার তারিখে কী ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু অলরেডি আলিপুর আবাদকটা জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চার চার দু হাজার একুশ অর্থাৎ চার 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 এপ্রিল মাসের চার তারিখের মধ্যে কী ঘটতে পারে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে দেখতে নিচের দিকে যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন যে থান্ডার স্টম এন্ড লাইটিং উইথ গুষ্টি উইন্ড স্পিড রিচিং টু থার্টি টু ফোর্টি কিলোমিটার পার হওয়ার লাইকলি টু বি ওয়ান অর টু প্লেস অর্থাৎ এক থেকে দু জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝুরু হওয়া বইতে পারে এবং সাথেই মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু একটা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সম্ভাবনা এখানে জানিয়ে দিয়েছে হলুদ সতর্কবার্তা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা জেলাও কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা কিন্তু এই হলুদ সতর্কতা জারি থাকবে তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে তিনই এপ্রিল থেকে চারই এপ্রিলের মধ্যে এই হলুদ সতর্কতা জারি থাকতে পারে এবং যদি আমরা উপরের দিকে আসি তাহলে কিন্তু একদম স্টেটমেন্ট জারি করে বলে দিয়েছে যে তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন লাইট রেন অ্যান্ড থান্ডার লাইক টু বি অকার তো কোথায় কোথায় হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত চার তারিখে সেটা বলছে যে উত্তর চব্বিশ পরগনা এছাড়া হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু হালকা মাঝের বৃষ্টিপাত আসতে পারে ওপর দিকে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু নিচের দিকে নদীয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাছাড়া প্রত্যেকটা জেলায় কিন্তু একদম শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এটা কিন্তু একদম অফিসিয়ালি ভাবে আলিপুর আবাদ দপ্তর রিপোর্টটা বলে দিলাম তো এবারে আমরা চলে যাব উত্তরবঙ্গের ক্ষেত্রে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে আলিপুর আবাদ দপ্তর কি জানাচ্ছে সেটা আমরা দেখবো তো বন্ধুরা এবারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে ডিস্ট্রিক্ট লেভেল ওয়েদার ফোরকাস্ট ফর নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে কিছুক্ষণ আগে কিন্তু আলিপুর আবাদ তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওয়েদারের একটা ওয়ার্নিং কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবাদ দপ্তর তরফ থেকে এবং এটা কিন্তু পরবর্তী পাঁচ দিন স্থায়ী থাকতে পারে এবং কোন কোন জেলাতে সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন দু রকম কালারে কিন্তু একটা হচ্ছে কমলা কালার একটা হচ্ছে হলুদ কালার যেখানে কমলা কালারে সতর্কবার্তা রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দিয়েছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার একটা তুমুল ঝড় বৃষ্টি আসতে পারে এবং এর সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এমন টাইপের সতর্কবার্তা কোন কোন জেলাতে রয়েছে অর্থাৎ কম কমলা সতর্কতা কবে থেকে শুরু হবে সেটা কিন্তু শুরু হয়ে যাবে এপ্রিল মাসের প্রথম তারিখ থেকে এবং মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ একত্রিশে মার্চ থেকে পয়লা এপ্রিলের মধ্যে সেই কমলা সতর্কতা থাকবে এবং কমলা সতর্কতা জারি থাকবে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেকটা জেলাতে কমলা সতর্কতা জারি থাকতে পারে এবং কমলা সতর্কতা এপ্রিল মাসে দু তারিখ অবধি দেখতে পাচ্ছেন দুদিন কিন্তু কমলা সতর্কতা জারি করে দিয়েছে এবং হলুদ সতর্কতা জারি থাকবে একদিন অর্থাৎ তিরিশে মার্চ থেকে এপ একত্রিশে মার্চের মধ্যে এই দুদিন কিন্তু হলুদ সতর্কতা জারি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেকটা জেলাতে কিন্তু একটা হলুদ সতর্কতাও জারি থাকতে পারে এবং এই হলুদ সতর্কতা যেটা বলছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা হালকা ঝুড়ু হাওয়া বইতে পারে এবং এই ঝুড়ু হাওয়ার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা উপরের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবা দপ্তর জারি রয়েছে অনেক সময় দেখতে পাচ্ছেন যে তিরিশ তারিখ থেকে একত্রিশে তারিখে একত্রিশে মার্চের মধ্যে একটা হালকা বৃষ্টিপাত দার্জিলিং এর ক্ষেত্রে হতে পারে জলপাইগুড়ির ক্ষেত্রে হতে পারে লাইট টু মডারেট ট্রেন অ্যান্ড থান্ডা লাইকলি টু বি অকার ইন দিস প্লেস অর্থাৎ কালিম্পং ক্ষেত্রেও কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় বলা যেতে পারে যে উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং প্রত্যেকটা জেলাতে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরের দিনকে অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু সেই রকম টাইপের একই পরিস্থিতি বজায় থাকবে এই যে জেলাগুলো রয়েছে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম টাইপের সতর্কতা কিন্তু আলিপুর আবহাওয়া জারি করে দিয়েছে তো এই বন্ধুরা এবারে আমরা সরাসরি পৌঁছে যাব একদম লেটেস্ট লাইভ আপডেটের দিকে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি পৌঁছে গিয়েছি লেটেস্ট লাইভ আপডেটের দিকে তো এবারে আমরা দেখে নেব যে পরবর্তী চব্বিশ ঘন্টাতে কোন কোন জেলাতে একটা হালকা ঝুরু হওয়া বয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার কোন কোন জেলাতে হালকা মাঝারি ঝড় আসতে পারছে আমরা দেখে নেবো তো এই মুহূর্তে যদি আমরা বঙ্গোপসাগরের বায়ুর গতি যদি দেখি তাহলে তো প্রায় ষাট থেকে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই যে ঝুড়ু হওয়ার গতি সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে সেটা দেখার জন্য আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে ট্র্যাকটা কিন্তু ধীরে ধীরে চলছে এবং সকাল দিকে সেরকম কিন্তু কোনো চেঞ্জ আসবে না তবে ধীরে ধীরে কিন্তু যেই বেলা বেলা বারোটার সময় দেখতে পাচ্ছেন যে প্রায় আরামবাগের দিকে একটা হালকা ঝড় আসতে পারে বাঁকুড়ার ক্ষেত্রেও চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা হালকা মাঝারি ঝড়ের সম্ভাবনা রয়েছে উনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পুরুলিয়াতে ঝড় আসতে পারে এটা কিন্তু বারোটার সময় বলছি বারোটার সময় দেখার পর আমরা যখনই প্রায় দুটো থেকে তিনটের সময় পৌঁছাবে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই যে পাটটা রয়েছে সেটা কিন্তু আমাদের এবারে পশ্চিমবঙ্গের দিকে কলকাতার আশেপাশে আসার সম্ভাবনা কিন্তু থেকে বেশি রয়েছে যদি আমরা দেখি তাহলে কিন্তু তিনটের সময় কোন কোন জেলাতে থাকতে পারে আরামবাগের ক্ষেত্রে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা ঝড় আসতে পারে বর্ধমানের ক্ষেত্রেও প্রায় চল্লিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পুরুলিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অনেকটা কমে গিয়ে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার প্রতি একটা ঝড়ো হওয়া তিনটে সময় আসতে পারে তবে কলকাতার ক্ষেত্রে সেরকম প্রভাব দেখা যাচ্ছে না অর্থাৎ বলা যেতে পারে যে খুব বেশি ঝড় কিন্তু আগামী ঘন্টার মধ্যে থাকবে না পুরুলিয়ার ক্ষেত্রে একটা হালকা ঝড়ের সৃষ্টি হতে পারে তবে বেলা বাড়ার সাথে সাথে বলা যেতে পারে যে চারটের পর থেকে কিন্তু সেই যে ঝড়ের প্রভাবটা সেটা কিন্তু পুরোপুরিভাবে কমে যাবে তবে সবথেকে ভয়ঙ্কর যে পরিস্থিতি একটা জেলাতে তৈরি হবে সেটা কিন্তু বাংলাদেশের কোন জেলাতে সেটা আপনাদেরকে দেখাবো যে সিনবাগে যে চত্বর রয়েছে সেখানে কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর পর্যায়ে কিন্তু ঝড় থাকতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিনবাগ লাকসাম তারপর হচ্ছে হাজিগঞ্জ রায়পুর এই যে চত্বরটা রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড বিপজ্জনকভাবে ঝড় আসতে পারে দেখতে পাচ্ছেন ষাট কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে রয়েছে যত আমরা ভেতরের দিকে সেনবাগ অঞ্চলের দিকে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু পঁচাত্তরের কাছাকাছি পৌঁছে গেছে এই গতিটা অর্থাৎ প্রচণ্ড মারাত্মক রকমভাবে ঝড় যে আসতে চলেছে বাংলাদেশের এই পাটটাতে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো চিন্তার কোন কারণে যে পশ্চিমবঙ্গে এই জেলাতে ঝড় বৃষ্টির সম্মান রয়েছে তো আমরা দেখলাম এবার বৃহস্পতিবার দিনকেও একটুখানি দেখে নেব যে বৃহস্পতিবার দিনকে ঝড় আসার সম্মান আছে কি না দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দিনকে কিন্তু কোনো ঝড় আসার সম্ভাবনা একদমই একদম নর্মাল পরিস্থিতি থাকবে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে ঝড় আসবে না একটা তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু আলিপুর আবহা দপ্তর জানিয়েছিল এবং তাপপ্রবাহ সব থেকে বেশি থাকবে কলকাতা এবং কোলাঘাটের আশেপাশে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব আগের দিনকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তো প্রত্যেকটা কমেন্টের থেকে আমরা বেশ কিছু জেলা দেখে নেব তো আমাদের সবার প্রথমে যে জেলা থেকে কমেন্ট এসেছিলো মালদা জেলা থেকে আমরা মালদা জেলাতে অলরেডি ক্লিক করে দেখে নেবো কেমন টাইপের আবার পরিস্থিতি হতে পারে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মালদা জেলার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রায় ছত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে দেবে তবে ঝড়ে কিন্তু কোনো রকম সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসের চার তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটা যেটা আপনাদেরকে বললাম যে দক্ষিণবঙ্গের বহু জেলাতে হতে পারে তবে মালদা জেলার ক্ষেত্রে সেরকম কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না নেক্সট আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে কেমন টাইপের আবার উপস্থিতি হতে পারে জেলাতে ঝড় আসার সম্ভাবনা আছে কি সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলা ক্ষেত্রে একটা হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে খুব বেশি ঝড় কিন্তু আসবে না তবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আটত্রিশ ডিগ্রিতে কিন্তু প্রায় তাপমাত্রাতে পৌঁছে গেছে এবং যেটা বোঝা যাচ্ছে যে তাপমাত্রার সঙ্গে সঙ্গে তাপ্যপ্রবাহও কিন্তু চলতে পারে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবারের দিনকে রয়েছে অর্থাৎ রবিবারের চার তারিখের দিনকে কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা এই যে ক্ষেত্রেও রয়েছে বিকেলবেলার দিকে এবং এর সাথে সাথে দেখতে পাচ্ছি নিচের দিকে একটা হালকা ঝড়েরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আমরা বুঝতে পারছি যে পরবর্তী আবারও কিন্তু একটা হালকা ঝড়ের সম্ভাবনা বৃহস্পতিবার দিনকে আট তারিখে আসতে পারে এবং এর সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে নেক্সট আমরা দেখতে খুলনা ডিভিশনের ক্ষেত্রে কেমন টাইপের আবার উপস্থিতি হতে পারে দেখতে পাচ্ছেন খুলনাটা আমরা অলরেডি ক্লিক করে দিয়েছি এবং দেখতে পাচ্ছি খুলনা জেলার ক্ষেত্রে একটা হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং তার কিছুদিন পরে কিন্তু শনিবার এবং রবিবার দিনকে একটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো সেটাও আপনাদেরকে দেখাবো যে কখন বৃষ্টি আসতে পারে দেখতে পাচ্ছেন সন্ধ্যেবেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবারের দিনকেও এপ্রিল মাসের চার তারিখের দিনকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা বৃষ্টিপাত হবে তবে তিনটে থেকে ছটার মধ্যে বিকেলবেলার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটাই কিন্তু আবহাওয়ার রিপোর্ট আপাতত হবে খুলনা ডিভিশনের ক্ষেত্রে নেক্সট কমেন্টে এসেছিলো পুরুলিয়া জেলা থেকে আমরা পুরুলিয়া জেলাতে অলরেডি ক্লিক করে নিয়ে দেখে নেব কেমন টাইপের আবার উপস্থিত হতে হবে দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলার ক্ষেত্রে কিন্তু একটা প্রচণ্ড ভয়ঙ্কর পর্যায়ে ঝড় আসার সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে তবে ঝড় আসলেও বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তাপমাত্রা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে তবে ধীরে ধীরে তাপমাত্রা কমছে এবং এপ্রিল মাসের চার তারিখের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এগারোটা থেকে দুটোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা আবারও কিন্তু একটা হালকা হালকা করে বেড়ে প্রায় আবারও কিন্তু সেই নর্মাল পর্যায়ে অর্থাৎ আটত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল লেটেস্ট আবহাওয়ার আপডেট তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে এখন একটি লাইক করে দেবেন এবং লাইক করার পাশাপাশি নিচে কমেন্ট বক্সে আপনার নামটা লিখে দিতে পারলে পরবর্তী দিনকে কেমনটা অ্যাপের থাকতে হবে সেটা আপনি নিজের চোখে আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই কমেন্টটাকে জানিয়ে দেবেন এবং এটাও জানাতে পারেন যে আপনার জায়গাতে এই মুহূর্তে কেমন টাইপের আবহাওয়ার পরিস্থিতি চলছে এবং এর সাথে সাথে সমস্ত রকমের আবহাওয়ার আপডেট আপনার হোম স্ক্রিনে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য